যে ঠাকুরের পথ ছাড়া আমাদের জীবনে আর কোনো পথ নেই, মানুষের বাঁচার আর কোনো পথ নেই, একমাত্র তার পথে চলাই সঠিক পথ, আর এটাই চলার সংকেত। যেমন চলতে গেলে সংকেত লাগে সুব্রত বলছিল, ঠিক তাই মানুষের জীবনে চলতে গেলে একটা সংকেত লাগে। এই সংকেতটা কারোরই নয়, এটা কিন্তু একমাত্র ভগবানের, ঈশ্বরের, পুরুষোত্তমের, সদ্গুরুর। তাই বলে যাকে অভিহিত করি না কেন, সেই তার সংকেতে চলাটাই আমাদের জীবনের বিদেহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা তার পথে কেউ চলি না। আমাদের জন্ম জন্মগত যে সমস্ত সংস্কারগুলো থাকে, আর এই সংস্কারের জন্যে দেখবেন আমরা ভালো জায়গায় ভালো কথা শুনতে, এই সৎসঙ্গ অধিবেশনে আসতে আমাদের দেয় না, আমাদের প্রবৃত্তির বাঁধন, মায়ার বাঁধন আমাদের আসতে দেয় না, পিছন থেকে টানে। ওই গ্রহ আমাদের যেন পিছন থেকে টানে, আর ওই টানকে উপেক্ষা করে যখন আপনি সৎসঙ্গে আসবেন তখন দেখবেন ওই গ্রহগুলো খাবি খাবে, তার আগে কিন্তু খাবি খাবে না। ঠাকুর বলছেন, ইষ্টি চলন থাকি যদি রূপে তার দুর্গতি, দুর্গতি সব দুর্গ হয়ে আনবে জয় উন্নতি। ইষ্টি চলন মানে এই ইষ্টমুখী চলন যদি আমাদের থাকে তাহলে দেখবেন আমরা সঠিক জায়গায় পৌঁছে যাব। এটি গল্প বলি, শীতকাল, আর এই শীতকালে গ্রামের পথে এক চোর সে ঢুকেছে, তার ইচ্ছা হয়েছে যে এক বড় লোকের বাড়িতে সে আজকে চুরি করবে। দেখবেন শীতকালে একটু চুরি টুরি বেশি হয়, কেন মানুষ এই লেপ কাটা কম্বল দিয়ে বেশ জমাটভাবে শুয়ে থাকে, উঠতে চায় না। ঠিক শীতকালে এক গ্রামের পথে গ্রামের ঘরে সে চুরি করতে ঢুকেছে, আর যখন চুরি করতে ঢুকেছে বাড়ির যিনি গিন্নি শুয়ে আছেন, বাড়ির যিনি মা, তিনি কিন্তু বুঝতে পেরেছেন। আর এই বুঝতে পারার জন্যে যখন চোর ধীরে ধীরে ওই তার রড দিয়ে জানলার ওই ভাঙছে, যখন জানলার রডগুলো যখন ভাঙছে তার ওই শীতকাঠি নিয়ে যখন ভাঙছে, বাড়ির মা বুঝতে পেরেছে। তখন বাড়ির মা তার স্বামীকে মানে বাড়ির কর্তাকে বলছেন যে কি গো, তোমাকে যে সোনা দানাগুলো সব রাখতে বলেছিলাম তা কোথায় রেখে এসেছ? বাড়ির কর্তাও বুঝতে পেরেছেন যে কি বলতে চাইছে। তখন বাড়ির কর্তা বলছেন যে আমাদের বাড়ি থেকে কিছুটা আগে একটা প্রকাণ্ড বড় আম গাছ আছে, আর সেই আম গাছের একদম শীতকালে পুটলি করে বেঁধে রেখে এসেছে। তখন চোর ভাবছে যে পিথাই জানলা ভাঙা, ঘরের ভেতরে ঢোকা, আলমারির চাবি নিয়ে টানাটানি, তারপরে মারামারি, ধস্তাধস্তি, তার চেয়ে যখন বাড়ির গিন্নি বলেই দিচ্ছে যে কিছু দূর আগে একটা আম গাছ আছে, সেই আম গাছের একদম শিবডগালে একদম পুল্লি করে আমি বেঁধে রেখে এসছি সোনা দানা গয়নাকাটিগুলো, তা সেখানে যাওয়াই ভালো, পিতা ঘরে ঢুকে লাভ কি? এই চলার সংকেত। এই ভুল সংকেত পেলে কি হয়, ভুল রাস্তায় চলে যায়, আর ভুল রাস্তায় চলে গেলে বিপদ আমাদের মারাত্মক। ঠিক তাই এই চোরটি ঘর থেকে বেরিয়ে গেছে, আর ঘর থেকে বেরিয়ে মানে অন্ধকার, তো এই অন্ধকার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় হাঁটছে, রাস্তায় হাঁটতে হাঁটতে ঠিক দেখতে পেয়েছে একটা প্রকাণ্ড বড় আম গাছ, পুরনো আম গাছ, আর সেই পুরনো আম গাছের একদম শিবডগালে চাঁদের আলোয় দেখতে পাচ্ছে একটা পুল্লি ঝুলছে। দেখবেন চাঁদের আলোয় পরিষ্কার বোঝা যায় না, আবছা বোঝা যায়। তখন চোর তো চুরি করতে এসেছে, চোর মুখী মন তার, তখন ওই আম গাছের একদম উপরে শিবডগালে সে দেখতে পেয়েছে, আর গিন্নির কথাটা মেলাচ্ছে, গিন্নি বলে দিয়েছে একদম শিবডগালে মারা আছে, দেখতে পেয়েছে। ও ধীরে ধীরে একদম সেই গাছে ওঠার মতো উঠে করে একদম শিবডগালে যখন দেখতে পেয়েছে, আহা পেয়ে গেছি, খুব সুন্দর ব্যাপার, সত্যিই পুল্লি করে ছুটছে, চাঁদের আলোয় পরিষ্কার বোঝা যায় না। তখন ওই ঢিপিটা দেখতে পেয়ে, পুল্লিটা দেখতে পেয়ে জড়িয়ে ধরেছে, পেয়েছি পেয়েছি সব পেয়েছি। দেখবেন আজকে সমাজে সবাই বলছে আমি সব জেনে গেছি, সব পেয়ে গেছি, তোমাদের ওখানে যাওয়ার প্রয়োজন নেই, আমি লেখাপড়া শিখেছি, গাড়ি বাড়ি কিনেছি, জমি জায়গা বাড়ি আছে, সব জেনে গেছি, সব শিখে গেছি। ওই ঠিক ওই পুল্লির মতো চোর যেমন পুল্লিটা বুঝতে পেরেছে, যেই পুল্লিটাতে ও হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ওটা ছিল ভীমরুলের চাল। দেখবেন ওই যে একদম আম গাছের শিবডগালে দেখো তুমি ভীমরুল ওখানে গিয়ে চাপ করে, বুঝতে পারে যেন মাটির ঘরের মতো, মাটির চাই যেন একটা ঝুলছে, ঠিক যেমন একটা পুল্লি ঝুলছে। ও যখন জাপটে ধরেছে যত ভীমরুল ছিল সব একদম হাউ হাউ করে ছুটতে ছুটতে এসে ওখানে ঘিরে ফেলেছে, আর ওই আম গাছ থেকে সটান নিচে কোনো রকমে নেমে পালিয়ে গিয়ে পথ পায় না খুঁজে খুঁজে। গল্পটার উদ্দেশ্য হলো বাড়ির গিন্নি তাকে রাস্তাটা দেখিয়ে দিয়েছে, ও সেই রাস্তাটা ভেবেই এগিয়ে গেছে, উপরে উঠে হচ্ছে ঠিক জায়গায়, কিন্তু পুল্লিটা ছিল ভীমরুলের সেটাও বুঝতে পারেনি। ঠিক আমাদের জীবনেও দেখবেন
এই ভাবে ভুল রাস্তায় যেতে যেতে ভুল ঠিকানায় যেতে যেতে আমাদের জীবন ব্যতিব্যস্ত হয়ে পড়ে তখন আমরা ঠিক ঠিকানা পাই না পথ খুঁজে পাই না ঠাকুর বলেন পথ খুঁজে তুই পথ হারালি অনুষ্ঠানের মহারাজ এই আমরা অনুষ্ঠান করতে গিয়ে দেখবেন এই পথ হারিয়ে ফেলি যখন পথ হারিয়ে ফেলি তখনই ঠাকুর বলেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভারে পথে সেবিত নেয় এই যুগে যুগে ভগবান আসে যখন এসে ওই যে পথ ভুল করেছে তাকে তিনি ফিরিয়ে আনেন তখন তিনি বলেন মহাজন কত সে পন্থা এটাই পথ এটাই বাঁচার পথ এই পথে চল এই পথে চললে তুমি তোমার পরিবার পরিবেশ পারিপার্শ্বিক সমাজ রাষ্ট্র সবাইকে নিয়ে ভালো থাকবে কিন্তু আমরা মানুষ এই পথে চলি না আর না চলার জন্যই কিন্তু দেখবেন আমাদের জীবনে এত বিপর্যয় আজকে দেখবেন সমাজ থেকে রাষ্ট্র ব্যক্তি থেকে সমস্ত জায়গায় দেখবেন একটা সমস্যার বাতাবরণ তৈরি হয়েছে শান্তির পথ কে খুঁজে পাচ্ছি না সরকার বলছে আধার করলে শান্তি পাবে সরকার বলছে প্যান করলে শান্তি পাবে এই নানা রকম আধার প্যান নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে সমস্যার সমাধান আর হচ্ছে না ঠিক যেমন ওই রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার যে রাজার পায়ে ধুলো কেন লাগবে সবাই ব্যস্ত মন্ত্রীরা ক্যাবিনেট বসে গেল তা কি হবে রাজার পায়ে ধুলো লাগবে তো লাগার কথা নয় রাজা মানুষ তার পায়ে ধুলো লাগবে কেন তখন নানা প্রকারের ধুলোকে কি করে দূর করা যায় তখন চারিদিক থেকে ঝাঁটা কেনা হলো ধুলোকে সাফ করার চেষ্টা করো মানুষ হাঁচিতে ভর্তি হয়ে যাচ্ছে মানুষ আর ভালো করে শ্বাস নিতে পারছে না তখন কি হলো জল ঢালো এত জল ঢাললো খাড়া হয়ে গেল মানুষ হুবলু হুবলি খেয়ে পড়ে যাচ্ছে তখন কি করা যাবে তখন আবার ওই কার্পেট পেতে দিল মানুষের এই কার্পেট পেতে দিকে ধান পান আর চাষ পাশ হচ্ছে না চারিদিকে সব কার্পেট পেতে দিয়েছে চাষ আর হচ্ছে না মানুষ খেতে পাচ্ছে এই সমস্যার পাহাড় হয়ে যাচ্ছে সমস্যার পাহাড় হয়ে যাচ্ছে এক মুচি সেই রাস্তা দিয়ে যাচ্ছে সে যখন সমস্যাটা জানতে পারলো বলবো যে এই ব্যাপার মুচি মানে ভগবান সে দেখে যে মানুষ নাকানি চুপানি খেয়ে যাচ্ছে সমস্যার সমাধান করতে পারছে না তখন মুচি ওই রাজার পায়ের মাপে এক জুতো তৈরি করে দিল রাজার পায়ের মাপে যখন রাজা জুতো পড়লো তখন আর পায়ে ধুলো লাগলো না ঠিক এইভাবে আমরা সমস্যার পাহাড় পাহাড়ের পর পাহাড় করতে থাকি সমস্যার সমাধান আর হয় না তাই রবীন্দ্রনাথ কি সুন্দর করে বলছেন সুরের গুরু দাও গো সুরের দীক্ষা মোরা সুরের কামাল এই আমাদের ভিক্ষা এই সুরের গুরু জগতে মাঝে মাঝে তিনি আসেন আমাদের বেসুরো জীবনটাকে ঠিক করে দেওয়ার জন্য ওই পরম পিতার সংস্কার ছাড়া আর বাদ বাকি সব বন্ধন ওই তাঁর দিকে মুখী করে দেয় তাঁর মুখী হয়ে চলা ইষ্টি চলন ইষ্টময় জীবন তার হয়ে চলা এই জন্মদিন আজকে প্রভুকে সামনে রেখে যে জন্মদিন পালন হয় সাধারণত আমাদের জীবনে সৎসঙ্গী বাদ দিয়ে এরকম তো কেউ করে না করে কি করে না কিন্তু আমাদের সৎসঙ্গী সমাজ সৎসঙ্গী পরিমণ্ডল তারা বুঝতে পেরেছে যে ঈশ্বরকে সামনে রেখে ভগবানকে সামনে রেখে যদি আমরা এটা করি তাহলে কিন্তু আমরা চলবে আজকে বিদেশ আমাদেরকে খুব তারা টোন করে টিটকিরি করে তারা বলে আমরা ভারতবর্ষের মানুষ নাকি পৌতলিকতা মানে পুতুল পূজা করি বিবেকানন্দ যখন বিদেশে গেলেন তাকেও তিনি এই কথা বলা হয়েছিল তখন তিনি বলেছিলেন দিয়ারেই ফটোগুলো কার তারা বললেন আমাদের পূর্বপূর্ব যারা পুরুষ এই বংশে তাদের ফটো তখন বিবেকানন্দ একজনকে দিয়ে ওই ফটোকে নামিয়ে তিনি বলছেন এই ফটোর উপরে আমি থুতু ফেলব তখন বিদেশিরা হাউ হাউ করে তেড়ে এসেছিল আপনি বলেন কি করে ওই ফটোতে আমাদের পূর্বপূর্ব বংশের যারা রয়েছেন তাদের প্রতিকৃতি আপনি থুতু ফেলবেন বলছেন তাহলে ওই ফটোতে থুতু ফেলে যদি আপনার গায়ে লাগে তাহলে আপনি ভাবলেন কি করে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যে পুতুল পুজো করে ওতে কিন্তু প্রাণ নেই জীবন নেই আপনি জানবেন কি করে ওদের মধ্যেও কিন্তু প্রাণ আছে জীবন আছে ওর মধ্যেও কিন্তু আমরা আমাদের পূর্বপূর্ব যারা পৃথিবীর বুকে এসেছিলেন তাদেরকে আমরা স্মরণ করি মরণ করি তাদের কাছে আমরা মালা দিই মরণ করে তখন বিদেশিরা বুঝতে পেরেছ ঠিকই তখন বিদেশিরা প্রশ্ন করেছিল যে আমাদের ভারতবর্ষের মানুষ অনেকগুলো দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কত রকম দেব দেবী তখন এই বিবেকানন্দের কথায় যে এক প্রফেসর যখন তিনি প্রফেসরি করেন তখন বিদ্যালয় মানে কলেজের ছাত্রছাত্রীরা তাকে কি বলে স্যার বলে তাই তো যখন প্রফেসর তার কলেজে পড়ান তখন বিদ্যালয়ের ছেলেমেয়েরা মানে কলেজের স্টুডেন্টরা তাকে কি বলে স্যার বলে আর ওই প্রফেসর যখন বাড়িতে চলে আসে তখন বাড়ির লোকেরা কি বলে স্যার বলে বাড়ির লোকেরা মানে তার ছেলেপুলেরা নাতি নাতিনরা কি বলে কেউ বাবা বলে কেউ দাদু বলে কেউ জেঠু বলে সে একই লোক কিন্তু সেই প্রফেসর
যখন কলেজে পড়াচ্ছে স্যার যখন বাড়িতে চলে আসছে তখন তাকে বলা হয় বাবা বলছে জেঠু বলছে দাদু বলছে তাই তো বলছে আচ্ছা ওই প্রফেসর যখন আবার তার স্ত্রী মানে সহধর্মিণী মনোবিদ্যা অনুসারিণী তাকে বলছে ইবো এই কলেজ থেকে এরকম সংসারে কি আনতে হয় বলো বাজারে ব্যাগটা যখন হাতে ধরিয়ে দেয় বাজার করতে যায় তখন স্ত্রী তাকে কি কয় স্যার বলে বাবা বলে জেঠু বলে কি কয় স্বামী বলে তাই তো তার সেই প্রফেসর বাড়িতে যখন এলো যখন কলেজে পড়ায় তখন স্যার যখন বাড়িতে এসে তার ছেলেমেয়ের সঙ্গে গল্প করে তারা বলে বাবা আবার যখন স্ত্রীর সঙ্গে কথা বলে তার স্ত্রী বলে তাকে স্বামী কয় তাহলে সেই ব্রহ্মা সেই বিষ্ণু সেই মহেশ্বর এটা একই আমরা পৃথক করে ফেলি আমরা এদেরকে ভাবি ওটা ব্রহ্মা ওটা বিষ্ণু ওটা মহেশ্বর যেমন প্রফেসরের মতো না এরা একই লোক যুগে যুগে অবতীর্ণ হয় কেউ বলে রামকৃষ্ণ কেউ বলে যিশু কেউ বলে রসুল এদের জীবনধারা একই এদের পথে চললে কি হয় আমাদের নিচ্ছবান জীবন আমাদের ডুবে যাওয়া যে জীবন সেই ডুবে যাওয়া জীবন প্রাণ খুঁজে পায় ওই সুব্রত বলছিল জাহাজের কম্পাস যেদিকে যায় উত্তর দিকেই যায় ওই জাহাজের কম্পাস না থাকলে যেমন জাহাজ টলমল পথ খুঁজে পায় না ঠিক তেমনি আমাদেরও জীবনে যদি সদ্গুরু না থাকে আমাদের জীবনও কিন্তু ওই জাহাজের মতো দিক চিরারি হয়ে যায় দিক শূন্য হয়ে যায় পথ খুঁজে পায় না আর এই পথ খুঁজে না পেলে কি হয় জীবন আমাদের অথর সমুদ্রে তলিয়ে যায় যতই আমরা লেখাপড়া শিখি না কেন আমরা যদি সদ্গুরু আদর্শ বা কোনো প্রিয় পরমের সাথে যুক্ত না হই তাহলে আমাদের জীবন কি হয়ে যায় আমাদের জীবন সে সঠিক পথ খুঁজে পায় না আর এই সঠিক পথ খুঁজে না পেলে আমাদের জীবন কি হয় ওই জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো এই করুণা ধারায় আসতে হয় এই যুগে যুগে ভগবান আসেন তিনি এই করুণা ধারায় মানে তার সঙ্গে যোগযুক্ত হতে হয় যোগ কর্মসু সুখ স্বভাব তার সঙ্গে যদি অ্যাটাচমেন্ট হয় তার প্রতি যদি ভালোবাসা জন্মায় তখন সে জীবনে পথ খুঁজে পায় আর ঠিক পথে চলার চেষ্টা করে ঠিক যেমন ভজরি পাল্লা ওই সাহেবের পেছনে পেছনে চলে ভজরি পাল্লা লেখাপড়া জানে না যে ঘরের মানুষ তেমন করে লেখাপড়াও শেখেনি কিন্তু ঠাকুরের কাছে থাকলে দেখবেন আমরা যারা খুব কিচ্ছু জানি না তো আমরা মূর্খ অগণ্য মানুষ কিন্তু আমরা ঠাকুরের পথে চলতে চলতে জানবেন সমাজের আট পাঁচটা লোকের থেকে কিন্তু যেন মনে হয় আমরা একটু ভালো আছি ওদেরকে দেখলে যেন মনে হয় আমরা একটু ভালো আছি আমার সৎসঙ্গী পরিমণ্ডল ওরা কিন্তু দেখবেন ট্রেনে উঠলে কোনো বয়স্ক মানুষ থাকলে তাদেরকে জায়গা ছেড়ে দেয় তারা এটুকু বুঝেছে যে বড়র প্রতি শ্রদ্ধা নতি ছোটর প্রতি স্নেহ যেই হারালি তোর ঘর দুনিয়ায় রইল না তোর কেহ কিন্তু মানুষের জীবনে যদি এমন তোর মানুষ না থাকে কি শেখাবে আমাকে কেমন করে কথা বলতে হয় কেমন করে সংসার করতে হয় স্বামী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবে স্ত্রী স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করবে একটা মা তার সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করবে আমরা জানি না একটি সন্তান সে ফুটবল নিয়ে খেলতে যাচ্ছে মা তখনই বলে উঠলো কিরে আমাকে 10 টাকার এই ব্যাসন এনে দিবি আমি একটু বড়া করে করবো তোর বাবা অফিসে বেরোবে ছেলেটা কিন্তু দেখবেন ফুটবল খেলতে যাচ্ছে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল ওই ছেলেটি তো না বলে চলে গেল ও কি ভুল বললো ঠাকুর বলছে না ঠাকুর বলছে টাইম হাউ টু স্পিক তুমি কখন তার সঙ্গে কথা বলছো সে তো যাচ্ছে একটা কাজে তুমি বলে বসলে সংসারে একটা কাজ সে তো না বলতেই পারে ঠাকুর বলছে আমরা কথা বলতে জানি না কেমন করে কার সঙ্গে কথা বলতে হয় কখন বলতে হয় সেটাও জানি না আর এই পরিস্থিতি না বুঝি আমাদের জীবনে চলতে গিয়ে যখন আমরা বিপদের সম্মুখীন হয় এই সবটা ঠিক করতে গেলে যিনি নির্ভুল পুরুষ যিনি সবটা জানেন তার সঙ্গ করতে হয় আর তার সঙ্গ করলে আমরা ঠিক পথে খুঁজে পাই এই ভজরি পাল্লা তিনি লেখাপড়া ভালো করে শেখেননি কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসেন এই ভজরি পাল্লা দেহরে এক সাহেব এসেছে আর সাহেবের পেছনে পেছনে লেগে থাকে দেখবেন আমাদের গুরুভাইরা যারা মানুষের পেছনে পেছনে লেগে থাকে সে যে বুঝেছে যে ঠাকুরের দীক্ষা না নিলে ঠাকুরের পথে না চললে একটা সংসার একটা জীবন ভালো থাকতে পারে না ঠিক এই ভজরি পাল্লা ওই সাহেবের পেছনে লেখা থাকে সাহেব তো দীক্ষা নেবে না সে বিদেশে শিক্ষায় শিক্ষিত সে দীক্ষা একদম নেবে না তখন এই সাহেবকে একটা গ্রামের পথে নিয়ে গেছে যখন গ্রামের পথে নিয়ে গেছে এই পথ থেকে ওই পথে যেতে গেলে তখন একটা ওই সাঁকো পার হতে হয় যখন সাঁকো পার হতে হয় সাহেব দূরে আছে আর এই ভজরি পাল্লা লেখাপড়া শেখেনি সে সাঁকোটা পার হয়ে গেছে সাঁকোটা যখন পার হয়ে গেছে তখন সাহেব সে ভাবছে আমি কি করে যাবো আর ভজরি পাল্লা যখন সাঁকো পার হয়ে গেছে সাঁকোর দেখবো একটা হাতল থাকে
এই হাতল ধরে কিন্তু যেতে হয়। ভজনি পাল্লা কি করেছে, ওই হাতলটা খুলে নিয়ে চলে গেছে। সাহেব মনে মনে ভাবছে যে আমি যাবো কেমন করে। তখন ভজনি পাল্লা উপার থেকে বলছে, সাহেব এই সাঁকো পার হয়ে এবার তুমি চলে এসো। তখন এই সাহেব ভাবছে যে আমি যে যাবো, হাতলটা তো খুলে নিয়ে চলে গেছে, মানে কেমন করে যাবো। তখন ভজনি পাল্লা বলছেন, এপার থেকে ওপারে যেতে গেলে, সাঁকো পার হতে গেলে একটা হাতল থাকা চাই। আর তুমি এই জীবন থেকে আর একটা ভালো জীবনে যাবে, ইহকাল থেকে পরকালে যাবে, একটা ভালো জায়গা থেকে আরো ভালো জায়গায় তুমি যাবে, তার জন্য একটা তোমার হাতল দরকার নেই। তখন সাহেবকে আবার ফিরে এসে হাতলটা দিয়েছে। সাহেব হাতলটা ধরে ওই নদী পারাপার করে ফেললেন। সাহেব তারপর ঠাকুরের দীক্ষা দিলেন। ভগবান এসে তাকে মানুষের পথ দেখান আর সঠিক পথে যাওয়ার চেষ্টা করে। আমরা যখন এই সঠিক পথে যাওয়ার চেষ্টা করি, তখন এই সাহেবের মতো পথ খুঁজে পাই, চলার সংকেত পাই, যে কেমন করে চলতে হয়, কেমন করে বাঁচতে হয়, কেমন করে শিখতে হয়, আমরা এগুলো পারি না, বলি তো সবসঙ্গে আসি, আর ভুল আমরাই করি, ভ্রান্তি আমরাই করি। আমরা যেখানে দীক্ষা নিয়েছি বা ঠাকুরের সৎসঙ্গে আসি মানেই যে আমরা সব ঠিক ঠিক চলনে চলছি তা নয়। ভুল আমাদের হয়, ভ্রান্তি আমাদের হয়, চলার পথেই তো ভ্রান্তি হয়। আর এই ভ্রান্তি যখনই হয়, ঠাকুরের কাছে বসে এসে নাম ধ্যান করি, ঠাকুর কেন ভুল করলাম, কেন এমন ভুল করলাম। তখন ঠাকুর ধরিয়ে দেন যে আমি কেন ভুল করেছি। শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনার দীক্ষা নেওয়ার পর আমি বুঝতে পারছি না আমার কি উপকার হল। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, এই যে তুই বুঝতে পারছিস না তোর কি উপকার হলো, তোর এটাই তোর পক্ষে মঙ্গল। কারণ তুই বুঝতে পেরেছিস যে তোর ঠিক ঠিক চলনে তুই চলছিস না, তুই ঠিক ঠিক কথা বলতে পারছিস না, তুই ঠিক ঠিক চলনে অভ্যস্ত নয়, তোর এটাই জীবনের মঙ্গল, তোর এটাই জীবনে বাঁচার পথ। ঠিক ভগবান যুগে যুগে আসেন, যখন আমাদের একটা গাইডলাইন করে দেন, আর এই গাইডলাইনটা যদি মেনে চলি, দেখবেন আমাদের সংসার ঠিক ঠিক চলনে চলে। যখনই গাইডলাইন ফেল করে ফেলে, তখনই কিন্তু দেখবেন আমাদের জীবনে চলার হয়। তাই জন্যই ঠাকুর দিলেন, যজন যাজন ইষ্টভীতি স্বস্তরিণী সদাচার, এই পঞ্চনীতি আমাদের জীবনে দিয়ে দিলেন। এই পঞ্চনীতি চলনে চলতে অভ্যস্ত করতে থাকি, তখন দেখবেন এই আমাদের সংসার জীবন, টলমল জীবন, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা বাঁচতে কিন্তু কেউ জানি না, বাঁচাবার পথ একমাত্র যুগে যুগে তিনি দেন, সেই পথে চললে তবেই আমরা বাঁচতে পারি। তাই বাঁচতে নড়ে যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। ধর্ম যদি না ফুটে তুই জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলি, তারে কি হবে তেমন ধর্মে। আমি ধর্ম করছি, খুব ধর্ম করছি, কিন্তু আমার সংসার জীবন ঠিক হলো না, তাহলে কিন্তু আমি ধর্ম করি। তাই সংসার জীবনকে ঠিক করতে গেলে, ঠিক ঠিক চলনে তার চলনে চলতে গেলে, তখন আমি বুঝতে পারি যে আমার জীবনে এই ঠাকুর ধরার প্রয়োজনীয়তা, ঠাকুরকে ভালোবাসার কথা আমরা বলতে পারি। তখন যেন মনে হয় যে এখন দুজনকার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া না করে, ছেলে মেয়ে যখন স্কুলে চলে যাবে তখন ঝগড়া করে, এটা সৎসঙ্গে বুঝতে পারি। আর ঠাকুরকে ধরলে কি হয়, একটি মা ঠাকুরের কাছে গিয়ে বলেছেন, আপনি তো বলেছেন যে শ্বশুর শাশুড়ি এরা যেমনই হোক এদেরকে মিল করেই চলতে, এই জন্য সৎসঙ্গে আমরা আসি, যা ঠাকুরের কথা বলে একটু শুনবো বলে। তখন সেই মাটিকে ঠাকুর বলছেন, আমি তো তাই কয়ে দিয়েছি, শ্বশুর শাশুড়ি যাই হোক না কেন তোকে তার সঙ্গে মিল করেই চলতে হবে। তখন মাটি বলছেন যে ঠাকুর তুমি তো বলেছো শাশুড়ির সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে, আর শাশুড়ি আমাকে দেখতে পারে না, আমাকে দেখলেই গালিগালাজ করে। ঠাকুর বলছেন, করুক কেন, তুই আর কাজ করবি, শাশুড়ি ঘুম থেকে ওঠার আগে যে ঘরে শোয় সেই ঘরের চৌকাঠে প্রতিদিন ইষ্টভীতি করার পর ওই চৌকাঠে গিয়ে একটা করে প্রণাম করে আসে। এই যে সদ্গুরু ধরলে কি হয়, এই জীবনে বাঁচার পথ খুঁজে পায়, চলার সংকেত ঠিক ঠিক পায়। বাড়ি চলে গেছে, পরের দিন সকালবেলা ইষ্টভীতি করার পর মা যে ঘরে শোয়, মানে শাশুড়ি যে ঘরে শোয়, সে ঘরে শাশুড়ি ওঠার আগেই তিনি ওই চৌকাঠে প্রণাম করা শুরু করলেন। একদিন দুদিন তিন দিন এই করতে করতে মাসে এক মাস 30 দিন হয়ে গেল। তা মাঝে মাঝে তো এমনই হয়, শাশুড়ি যে টাইমে ওঠে তার টাইমে একটু আগে উঠে পড়েছে, একদিন যে টাইমে ওঠে তার টাইমে ওঠার আগে উঠে পড়েছে, উঠেই দরজাটা খুলি দেখছে তার বাড়ির হোম আর ঘোমটাটি দিয়ে ওই চৌকাঠে প্রণাম করছে। তখন শাশুড়ি তুলেছে, বৌমা তুমি চৌকাঠে কেন প্রণাম করছো, না আপনি তো আমার মুখ দেখবেন না বলেছি, ঠাকুরের কাছে গিয়েছিলাম দেওঘর
ঠাকুর বলে দিয়েছেন মা যে ঘরে শোয় সেই ঘরে চৌকাঠে মা ওঠার আগে প্রতিদিন প্রণাম করবে। তখন শাশুড়ির চোখে জল, যাকে আমি এত গালাগালি দিয়েছি এত খারাপ কথা বলেছি সে আমার মঙ্গলের জন্যে যেহেতু আমি তার মুখ দেখব না বলেছি সে চৌকাঠে প্রতিদিন প্রণাম করে আমার ভালো ভেবে আমার মঙ্গল হোক ভেবে। তখন শাশুড়ি বুকে ছড়িয়ে দেয়, এই মাটি আবার খুশি হয়ে ঠাকুরের কাছে গিয়ে বলে ঠাকুর এই ঘটনা ঘটেছে। ঠাকুর বলছে এই তামুক দিবে নাকি, হলো তো শাশুড়ি তোকে আপন করে নিল তো, আমিও তো বলি আমি যা যা বলি যদি একটু মেনে চলিস জীবনে এমন ইস্তামাল হয়ে উঠবে তোর জীবন, তুই বুঝতেই পারবি না কেমন তত্ত্বর হয়ে উঠবে যদি একটু ভালোভাবে চলিস। রিয়াচার হাউজারম্যান এসেছেন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে। বিদেশি আমেরিকায় ঠিক যেমন আমার তপনদার বাড়িতে এমন মন্দির রয়েছেন, ঠাকুর বসে আছেন, রিয়াচার হাউজারম্যান ঠিক এমন তোর আলোচনা করছেন, ঠাকুর বসে আছেন ওখানে মন্দিরে, এটি সন্তান একজন পিতৃহারা মাতৃহারা সন্তান তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর হাউজারম্যানরা আলোচনা করছেন যে সৎগুরু ধরলে ঈশ্বরকে ধরলে ভগবানকে ধরলে সবাই তার নিজের লোককে ভোগ খুঁজে পায়। এ দেবজ্যোতি খুব সুন্দর করে গাইছিল ফির আয় আনো তোমার কোলে সবাইকে ফিরে আয়। তখন ওই মা হারা বাবা হারা সন্তান রাস্তা দিয়ে যাচ্ছিল, সে আলোচনা শুনতে পেয়েছে, সে ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকে হাউজারম্যানদার সঙ্গে আলাপ করেছেন। হাউজারম্যানদা বলেছেন আমার জীবনে ফাদার হচ্ছে উনি, মানে ঠাকুরের মুখটা দেখিয়ে গিয়েছেন, এই ঠাকুর বলেছেন তুমি যদি তার কথা মেনে চলো তুমি জীবনের সবটা খুঁজে পাবে। তখন হাউজারম্যানদার কাছে নিজের জীবনের কথা বলছেন চোখের জলে, হাউজারম্যানকে বলছেন স্যার আমার মা আছেন আমার বাবা আছেন কিন্তু দুজন দুদিকে থাকে, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি চাই আমার ফিরিয়ে হারিয়ে যাওয়া বাবা হারিয়ে যাওয়ার মা ওরা যেন একসাথে হয়ে যায়, আমাকে যেন বুকে তুলে নেয়, এই কষ্ট আমার জীবনে খুব আমি থাকতে পারছি না। তখন হাউজারম্যানরা বলেছেন যে তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের জন্য আর বাবার জন্য প্রতিদিন বিদেশে $1 করে অর্থ তুলে স্টার্ট তুলে ভগবানের কাছে ফাদারের কাছে প্রার্থনা করবে আমার বাবার মঙ্গল কর হে প্রফেট, আমার বাবার মঙ্গল কর হে দয়াল আর আমার মায়ের মঙ্গল কর হে দয়াল। এই প্রতিদিন $1 করে মায়ের কাছে আর বাবার গ্রামে তুলতে থাকে। যখন 30 দিন হয়ে গেল হাউজারম্যানরা বলেছেন এই $30 তোমার বাবা যা ভালোবাসে গিয়ে কিনে দেবে আর তোমার মা যা ভালোবাসে বাকি গিয়ে কিনে দেবে, তারপর কি হয় আমাকে এসে বলবে। রিয়াচার হাউজারম্যান তাকে বলে দিয়েছেন এই মাটি বাড়ি চলে গেছে আর এই বাড়িতে গিয়ে এই মেয়েটি তার বাবার নামে প্রথম $1 $2 করে $30 আর মায়ের নামে $1 $2 করে $30 তুলতে থাকে। যে 1 মাস হয়ে গেল তখন বাবা যে ফ্ল্যাটে থাকে বাবার কাছে প্রথম গেছে, বাবা খবর কাজ পড়ছে পেপার পড়ছে একদম মর্নিংয়ে গেছে $30 নিয়ে গিয়ে বাবা যেটা ভালোবাসে সেরকম একটা মনোহারী জিনিস কিনে নিয়ে গিয়ে বাবা খবর কাগজটা পড়ছেন, বাবার খবর কাগজটা সরিয়ে হাতে দিয়েছেন, মুখের দিকে তাকিয়ে দেখছেন তার হারিয়ে যাওয়া মেয়ে তুই এতদিন পর না আমি এই চার্চে গিয়েছিলাম আর চার্চে যে ফাদার থাকে তার নাম রিয়াচার হাউজারম্যান, তার যিনি মাস্টার তার যিনি গুরু তিনি শিখিয়েছেন প্রতিদিন $1 করে তুলে তোমার বাবা যেটা ভালোবাসে তার হাতে কিনে দিতে, তাই প্রতিদিন $1 করে বাবা আমি তোমার মঙ্গল চেয়ে তুলেছি। $30 যখন হয়েছে তুমি যেটা ভালোবাসো সেটা কিনে তোমার হাতে দিতে এসেছি, তখন বাবা ভাবছেন যে সন্তানকে আমি দূরে সরিয়ে দিয়েছি সেই সন্তান আমার মুখের দিকে তাকিয়ে আমি যেটা ভালোবাসো সেটা কিনে এনে আমার হাতে দিয়েছে, তখন সন্তানকে বুকে ছড়িয়ে দিয়েছে। তখন বলছেন তোর গুরু তোর মাস্টারকে আমি দেখতে যাব, আমি একবার তার সঙ্গে দেখতে চাই, যে গুরু হারানো বাবার কোলে তার সন্তানকে ফিরিয়ে দেয় একবার তার দর্শন আমি করতে চাই, আমি নিয়ে যাবো তোমাকে, আমি যাই আমার মায়ের কাছে একবার ঘুরে আসি তারপর আমি তোমায় নিয়ে যাবো মায়ের কাছে কাছে। মা সংসারে কাজ করছেন, সকালবেলায় কলিং বেল টিপেছেন, ওই $30 মূল্যের বিনিময়ে একটা ভালো টিপ নিয়ে মায়ের কাছে গিয়ে দিচ্ছেন, মা গো এই তোমার নামে এই জিনিসটা এনেছি তুমি নেবে তো, প্রতিদিন তোমার ভালোর জন্য $1 করে তুলেছি, কে তোকে শেখালো না চার্চের রিয়াচার হাউজারম্যান তার মাস্টার গুরু শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র এটা শিখিয়েছেন। তখন মা ওই গিফটটা নিয়ে বুকে চড়িয়ে দিয়েছে, শিখে আমি কোনোদিন সন্তান বলে স্বীকার করে নিই কোলে তুলে নিইনি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিনের জন্য সে যে কষ্ট পায় তখন তাকেও বুকে ঝরিয়ে দিয়েছে, এই গিফটটা নিয়ে বলছেন তোর ভালো হোক তোর মাস্টারকে আমি এবার দেখতে যাবো। তখন ওই মা আর বাবাকে একসঙ্গে নিয়ে ওই হারানো সন্তান মানে মেয়েটি রিয়াচার হাউজারম্যানকে এসেছেন, রিয়াচার হাউজারম্যান বলেছেন আমি কেউ নয় ওই মাস্টারের কাছে যাও, মাস্টার শিখিয়েছে ঠাকুর শিখিয়েছে। তখন এই দুজন মিলে বিদেশিনী
বাবার মা ওই তখন তারা ঠাকুরের দীক্ষা নিয়ে তারা স্বামী স্ত্রীর মধ্যে মিলেমালিন্য হয়ে গেল এবং ওই সন্তানকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে থাকলো। তখন হাউজারম্যান বলল, দেখো যে সন্তান তার মা বাবার কোল পেল না, ঠাকুরের দীক্ষা নেওয়ার পর সে তার মা বাবাকে ফিরে পেল, এটাই ঠাকুরের ক্রেডিট, এটাই ঠাকুরের যোগ্যতা। একটা মানুষ তার জীবনে সবকিছু হারিয়ে গেলেও কিচ্ছু হারিয়ে যায় না, এই মহাবিশ্বে হারাই না তো কিছু, সবটাই তার কাছে আছে। তাই আমরা পথ ভুল করলেও, ঠিকানা ভুল করলেও সেই অ্যাড্রেসে যেতে হয়, তার সঙ্গে যোগাযুক্ত হতে হয়, তখন দেখবেন সবটা পাওয়া যায়, যা পাইনি তাও পাওয়া যায়। আর এই সৎসঙ্গে আসলে কি হয়, আমরা অনেক কিছু জানি না, শিখতে জানি না, জানতে জানি না, এলে কি হয় আমরা জানতে পারি, শিখতে পারি। তাই প্রতিদিন সৎসঙ্গ করতে হয়। অর্ধপিল্লা গৌর রায় কোনো ভাগ্যবানে ধরি পারে ভাই, আমরা বড় ভাগ্যবান যে আমরা তাকে ধরতে পেরেছি, আমরাও ভাগ্যবান যে তার সঙ্গে করছেন, তার সৎসঙ্গী হয়ে উঠেছেন, সৎসঙ্গী হওয়ার চেষ্টা করছেন। ভালো থাকবেন আপনারা সবাই, আবার যখন আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, আপনাদের সঙ্গে ভালো লাগবে। আমরাও এই চলার পথে চলতে গিয়ে ভুল করে ফেলি, তবুও যেন মনে হয় ঠাকুর আমাদের সঙ্গে আছে, তখন যেন মনে হয় শান্তি পায়। আবার ঠাকুরের কাছে বসে ওই হাঁটুটা গেড়ে প্রণাম করে ভোরবেলা যখন নাম ধ্যান করবেন, যেন ঠাকুর আপনার সঙ্গে বসে আছে, আপনার সঙ্গে ঠাকুর যেন কথা বলছেন। নাম ধ্যানের উপর একটু জোর দেবেন, ঠাকুরকে যত নামের মাধ্যমে ডাকতে থাকবেন তখন দেখবেন ঠাকুর জীবন্ত হয়ে উঠবে। যে সন্তান, আমি গতকাল একটি ছেলেকে দীক্ষা দিলাম, সে 24 hours মাঠে পড়ে থাকে, মানে ফুটবল ঘুড়ি লাটাই নিয়ে থাকে। তার সন্তানটিকে কালকে যখন দীক্ষা দিলাম, ওই ঠাকুরের বিজনাম যখন তার কানে গিয়ে পৌঁছে দিলাম, ও যখন বিজনামটা খুব অন্তরের সহিত জপতে থাকলো, তারপরেই দেখলাম ওই ছেলেটি আজকে সকালে ওর মা আমাকে ছুটি এসে বলতে এসেছে যে ছেলেকে আমি কোনোদিন ঘরে 5 মিনিট পাঠাতে পারিনি। আজকে ছেলেটা একদিন ঠাকুরের নাম করার পর, ওই চক্র ধ্যান করার পর ছেলেটা একটু হলো ঘরে থাকছে, মাঠে যেতে চাইছে না, বলছে মা গো তোমার কথা অনেকদিন শুনিনি, কিন্তু সেই যে জেঠু দীক্ষা দিয়ে গেল আর জেঠু বললো যে ইষ্টবিধি করার পর মাকে বাবাকে প্রণাম করতে হয়, তোমাকে প্রণাম করে যেন জীবনে কি শান্তি পাচ্ছি, মাঠে আর বেশি সময় দেবো না, এখন তোমাকে একটু সময় দেবো। ঠিক তেমনি আমরা যুগে যুগে এই যে হারিয়ে যাওয়া মানুষগুলোকে যদি একটু তার চরণে ফিরিয়ে আনতে পারি, তাহলে জীবনে আমরা প্রকৃত বাঁচার পথ খুঁজে পাবো। ভালো থাকবেন আপনারা সবাই, আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হোক, ভালো হোক। আবার যখন আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, বন্দেই মাতরম।